আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিসা ইনফরমেশনের নতুন একটি পর্বে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, বাংলাদেশের যে সকল কর্মী এখনো প্রবাসে রয়ে গিয়েছেন, তারা দেশে আসার জন্য বিভিন্ন ফ্লাইট সার্চ করছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পৃথিবীর প্রায় সবগুলো ফ্লাইটই এখন বন্ধ রয়েছে। বাংলাদেশের যে বিমান, সেটিও মে মাসের 7 তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে বাংলাদেশে সেই প্রবাসীগুলো আসতে পারছে না। সেই প্রবাসীগুলো কিন্তু শুধু শুধু আসতে পারছে না, সেই দেশে যে যে দেশে রয়েছে সেই দেশের সরকারের পক্ষ থেকে তাদেরকে দেশে ফিরতে বাধ্য করা হচ্ছে, তাদের সেখানে কাজ সংকট অথবা তারা সেখানে অবৈধ ছিল সেই কারণে। ভিসা ইনফরমেশনে অনেক প্রবাসী ভাই ইনবক্স করেছেন যে ভাই, আমি কুয়েতে আছি, আমি কিভাবে বাংলাদেশে আসতে পারি, আমাদের ফ্লাইটটা কখন থেকে চালু হবে। তো এরকম অনেক দেশ থেকে ভিসা ইনফরমেশনে মেসেজ করেছেন, আর সেই মেসেজের উত্তরটা হচ্ছে যে আপনারা যারা বাইরে রয়েছেন, বাংলাদেশ থেকে যে বাংলাদেশ বিমান সেটা যেহেতু বন্ধ রয়েছে, তো 7 তারিখের আগে দেশে আসার কোনো সুযোগ নেই। একটি অপশনাল সুযোগ আছে, সেটা হচ্ছে ওই দেশ যদি ইচ্ছা করে তাহলে ওই দেশ থেকে আপনাদেরকে স্পেশাল একটি বিমানে করে আমাদের বাংলাদেশে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারে, যেমনটি সম্প্রতি দিয়েছে সৌদি আরব থেকে, কুয়েত থেকে, তারপরে আপনার মালদ্বীপ থেকে। এই 3 দেশ থেকে প্রায় 800 থেকে 900 কর্মীকে বাংলাদেশে তারা পাঠিয়ে দিয়েছে। তো এখন সেই দেশ যদি ইচ্ছা করে স্পেশাল বিমানে করে তারা আপনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। তাছাড়া 7 তারিখের আগে এখন আসার কোনো সম্ভাবনা বা কোনো ধরনের সুযোগ নেই। আমাকে আরো এক ভাই ইনবক্স করেছেন যে ভাই, আমরা কিছু বিমানকে দেখি যে আকাশে এখন উঠছে। তো সেটা হচ্ছে দেশের জন্য, দেশের চাহিদা মেটানোর জন্য কিছু কার্গো এখনো চলাচল করছে বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশ থেকে চায়নাতে একটি কার্গো, কয়েকটি কার্গো কন্টিনিউ চলাচল করছে, কারণ বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেখান থেকে আনা নেয়া কাজের জন্য। তাছাড়া এখন কোনো এয়ারলাইন্স, এখন কোনো বিমান চালু নেই। আর একটা বিষয় অনেকে প্রশ্ন করেছিলেন, যে সকল প্রবাসী ভাই দেশে চলে এসেছেন ছুটিতে, আবার সেই দেশে ফিরে যাবেন, তো ফিরে যাওয়ার জন্য তাদের রিটার্ন টিকিট ছিল, সেই টিকিটের মেয়াদ অলরেডি পার হয়ে যাচ্ছে, কিন্তু তারা সার্ভারে ঢুকে নতুন করে তাদের যে রিটার্ন ডেট সেটা চেঞ্জ করতে পারছেন না। এ বিষয়ে ভিসা ইনফরমেশন একটি ভিডিও আছে, আমি এখানে দিয়ে দিব এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে আসবেন। তো এ বিষয়ে উত্তর হচ্ছে, আপনাদেরকে এই করোনা পরিস্থিতি পর্যন্ত বাংলাদেশে অপেক্ষা করতে হবে। আপনার ভিসার মেয়াদ থাকুক বা না থাকুক, বা আপনার এয়ার টিকিটের মেয়াদ শেষ হয়ে যাক, সেটা কোনো বিষয় না, যখনই করোনা পরিবেশ ঠান্ডা হবে ঠিক সেই মুহূর্তে আপনারা সেই টিকিটটি নতুন করে ডেট চেঞ্জ করতে পারবেন এবং তারপরে আপনি ফ্লাই করতে পারবেন। আশা করি আপনাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর পেয়েছেন। তো আমাদেরকে আপনি আরও প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করতে হলে আমাদের ভিসা ইনফরমেশন পেজে যাবেন এবং পেজে গিয়ে একসাথে আপনার যত প্রশ্ন আছে সেগুলো সেখানে লিখে দিবেন, কারণ আমি হয়তো দিনের মধ্যে একবার আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য ফেসবুক পেজে যাই। তো বন্ধুরা, ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে ভিসা ইনফরমেশনের নতুন একটি পর্বে। আসসালামু আলাইকুম।